আগামী বর্ষা মৌসুমের আগে মুহুরি কোহুয়া নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে আগামী বছরে বর্ষা মৌসুমে এই ধরনের আর আপনাদের প্লাবিত হবেন না আমরা এই এলাকাকে একটা সহনীয় পর্যায়ে আনতে সক্ষম হব মঙ্গলবার দুপুরে ফেনীর বন্যা কবলিত পরশুরাম ও ফুলগাছি উপজেলা পরিদর্শনকালে তিনি কথা বলেন প্রতিমন্ত্রী বলেন আগামী বর্ষা মৌসুমের আগে মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শুরু হবে আশা করি এই ধরনের প্লাবন হবে না আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই সংসদ সঙ্গে থাকবেন এখানে যখন কাজ চলমান থাকবে যাতে করে কাজের মান ভালো হয় সেই জন্য আপনারা লক্ষ্য রাখবেন যাতে করে আপনাদের এলাকায় কাজটা সঠিকভাবে হয় সঠিকভাবে সময় মতো কাজটা আমরা উঠাতে পারি আগামীতে সহনীয় পর্যায়ে আনতে সক্ষম হব এ নিয়ে সাতশো থেকে আটশো কোটি টাকার প্রকল্পের একটি সমীক্ষা চলছে ফিজিবিলিটি স্টাডি শেষ খানেকের মধ্যে কপি পেয়ে যাবেন ডিপিপি প্রণয়ন করতে চিফ ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে আগামী দুই মাসের মধ্যে প্রকল্পটি অনুমোদনের জন্য একনিকে উত্থাপন করা হবে আমরা পঞ্চাশ কোটি টাকার উপরে প্রকল্প হলে পরে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করি যাতে করে এটা সঠিকভাবে আমরা কার্যক্রমটা গ্রহণ করতে পারি আমার ফিজিবিলিটি স্টাডি শেষ শেষ হয়ে গিয়েছে আমরা সপ্তাহখানিকের ভিতরে আমরা কপি পেয়ে যাব। আমরা চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে ডিপিবি প্রণয়ন করতে আগামী দুই মাসের ভিতরে আমরা এটা এক থেকে উঠানোর চেষ্টা করব আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব এ সময় ফেনী এক আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম জেলা প্রশাসক মুসাম্মদ শাহিনা আক্তার ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন